বোকাট্টা বলে কোন সিনেমা আসছে নাকি জানতাম না সিরিয়াসলি। অনেকদিন ধরে কিছু পাঠাচ্ছে যে ওম আছে, গানের লিঙ্ক পাঠাচ্ছে, তা আমি যারা পাঠিয়েছে আমি খুলে দেখেছি, বড্ড মানে আমার একদম ডিসইন্টারেস্ট লেগেছিল, আমি তাই জন্য কিছু বলছিলাম না ওটা নিয়ে। তারপরে ট্রেলার বেরিয়েছে মনে হয় কালকে, তো অনেকে মেসেজ করছে যে এটা রিভিউ করো, এটা রিভিউ করো, তুমি রিভিউ করছো না কেন। আমি বললাম বাবা এসকে আবার ফিরে এসছে, এসকে তো আজকাল এত ইকুইপমেন্ট ভাড়া দিয়ে পয়সা তুলছিল, হঠাৎ আবার কি হলো, আবার প্রোডাকশনে ফিরে এলো কেন। আচ্ছা ফিরলো ফিরলো ডেফিনেটলি, অনেক ভালো ভালো মানে ভালো ভালো বলো অনেক ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, ভালো কি খারাপ সেটা আমি জাজ করছি না, কিন্তু আবার যখন ফিরলো তো একটা লোকে কামব্যাক ভালো একটু স্ট্যান্ডার্ড দিয়ে করে যে আমরা কামব্যাক করছি তো উই শুড রেজ আওয়ার স্ট্যান্ডার্ডস। বাট আই থিঙ্ক মানে তাদের এই জিনিসটা তারা ফলো করে না, এই লাইনটা যে উই শুড রেজ আওয়ার স্ট্যান্ডার্ডস, তো তারা তাই জন্য ভোকাটার মতো সিনেমা বানিয়েছে। এই সিনেমার ট্রেলারের এইগুলো রিভিউ হয় আমি এটাই তো বুঝতে পারছি না, মানে রিভিউর মধ্যে জেনারেলি আমরা খুঁজে বার করি যে পজিটিভ সাইড কোনটা, নেগেটিভ সাইড কোনটা, কিন্তু যদি মানে কি বলবো, আচ্ছা চলুন ছেড়ে দিই যে আমি নেগেটিভ কথাটা উচ্চারণ করছি না, যে সবই নেগেটিভ এরকম বলছি না, ধরে নিন আমি সেটা বাদই দিয়ে দিলাম, কিন্তু যদি আমি মানে মানে তাহলে বলতে হয় যে আমার এটা রিভিউ করবার আমার মানে ক্ষমতা নেই এটাকে রিভিউ করবার, মানে হয়তো আমি বুঝতে পারিনি সম্পূর্ণভাবে যে কি হলো, মানে ওই যতক্ষণের ট্রেলার, 2 মিনিটের ট্রেলার ছিল, তাও আমি মানে কি কষ্টে দেখেছি আমি জানি, মানে মনে হচ্ছিল যে প্রতি সেকেন্ড বন্ধ করে দিই, এবার বন্ধ করে দিই, বড্ড মানে শরীর কেমন করে। মানে কমেডি ডেফিনেটলি, কমেডির মধ্যে অনেক কিছু থাকে, আমি বলছি না যে ট্রেলার খারাপ মানে সিনেমাও খারাপ হবে, সেটা কখনোই বিচার করা উচিত নয় ওইভাবে, সিনেমা হয়তো ভালো হতে পারে, সেখানে ভালো কমেডি থাকতে পারে, বাট দ্য ট্রেলার ইজ ভেরি ভেরি ব্যাড অ্যাকর্ডিং টু মি। আপনার হয়তো ভালো লাগতে পারে, আমি বারবার বলি, মানে বড্ড অস্বস্তিকর একটা ট্রেলার, মানে কি হলো বুঝলাম না, কি করছে সবাই চেঁচাচ্ছে, শাগনিক ছেলেটা এতদিন পরে আবার অভিনয় করতে এসছে, কি করছে, কি করলো ওম, কি করলো মেয়েগুলো, কি করলো কিছুই বুঝতে পারলো না, কে ডিরেক্ট করলো, কি ডিরেক্ট করলো, মানে সবাই লাফিয়ে বেড়াচ্ছে, চেঁচিয়ে বেড়াচ্ছে, কি সব ডায়লগ দিচ্ছে, কি মেহ হু বাদশাহ, মেহ হু নবাব, মেহ হু খোকা, মুঝে ইয়াকিন নেই করোগে তো খাওগে ধোকা, এগুলো কি ডায়লগ বুঝতে পারলাম না কিচ্ছু, মানে আমার মানে আমি মনে হচ্ছে আমার মানে আমাকে ডক্টর দেখাতে হবে, আমার আইকিউ টেস্ট ফেস্ট করতে হবে, মানে আমি আর কিছু বুঝতেই পারছি না এইসব জিনিস কেন হচ্ছে বুঝতে পারছি না, আমাকে ডক্টর দেখাতে হবে খুব শীঘ্রই। আর যদি যদি আপনাদেরও আমার মতো সেম ফিল হয়ে থাকে যে ট্রেলারটা দেখার পরে যে আমাদেরকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, তাহলে লাইক করে দিন ভিডিওটাকে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে মানে তাহলে আর কি বলবো, তাহলে ইউ রিয়েলি হ্যাভ আ লট অফ ট্যালেন্ট, মানে এটাই বলবো আর কি, আর কি বলতে পারি, কি বলবো, লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কথা বলবো নাকি অসহ্যকর মানে লাউড ওভার অ্যাক্টিং এর কথা বলবো, এটাই এটাই বলা ছিল। চলো টাটা আর বাই বাই।